হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আজ আমি কথা পানি পান প্রসঙ্গে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি পান করা আপনার জন্য উপকারী নাকি ক্ষতিকর, আসুন জেনে নিই। পানি পান করা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। শরীরের প্রায় 72% কাজ পানির সাথে সম্পর্কিত। শরীরে পানির পরিমাণ ঠিক থাকলে তবেই শরীর ঠিকমতো কাজ করে। অনেক লোক সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করেন, কিন্তু জানেন না এতে শরীরে কতটা উপকার হয়। আপনি কি জানেন এই অভ্যাসে শরীরে অনেক উপকার হয়? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন জেনে নিই সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা। প্রথমে যে উপকারিতার কথা বলবো সেটি হচ্ছে আপনার স্কিন গ্লো করে। আজকাল লোক পানি খুব কম পান করে থাকে। চেহারা ফর্সা করার জন্য অনেক রকম বিউটি প্রোডাক্টস, কসমেটিক্স ইউজ করে থাকেন। আপনি হয়তো জানেন না, সকালে খালি পেটে পানি পান করলে চেহারা গ্লোয়িং হয়, স্কিন ফর্সা হয়। সকালে খালি পেটে পানি পান করলে চেহারায় গ্লো আসে এবং তার পাশাপাশি স্কিন সফট হয়। আপনি যদি ফর্সা হতে চান কসমেটিক্স কম ইউজ করুন এবং সকালে খালি পেটে অবশ্যই পানি পান করুন। আর যদি গরম পানি পান করতে পারেন তাহলে আরও দ্রুত কাজ হবে, এক সপ্তাহে আপনি তফাৎ বুঝতে পারবেন, আপনার স্কিন ফর্সা হবে এবং যে কোনো রকমের স্কিন প্রবলেম দূর হয়ে যাবে। এরপর যে উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে বডি ডিটক্স করে। আমাদের চারপাশের পরিবেশ এখন পলিউশনে ভরে গেছে, যা বাতাস, পানি এবং খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, যা নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি করছে। শরীরে বিভিন্ন রোগবালাই, এমনকি ক্যান্সার হবার কারণও হতে পারে এই পলিউশন। শরীরে জমা হওয়া বর্জ্য পদার্থ বাইরে বের হওয়া খুব জরুরি। আপনি যদি সকালে এক গ্লাস বা দুই গ্লাস হালকা গরম পানি পান করেন তাহলে শরীরে অনেক উপকার হয়। গরম পানি শরীর ডিটক্স করে এবং মলমূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ বাইরে বের করতে সাহায্য করে। শরীর ডিটক্স করার জন্য, অর্থাৎ শরীরের বর্জ্য মলমূত্রের মাধ্যমে বের করার জন্য সকালে খালি পেটে গরম পানি অবশ্যই পান করবেন। এরপর বলবো ডাইজেশন, অর্থাৎ আপনার পাচনতন্ত্র মজবুত করে পানি। আমরা যেসব খাবার খাই তা শরীরে তখনই কাজ করে যখন তার ঠিকমতো পাচন হয়। যেমন আপনি যদি বাদাম খান, বাদামের পুষ্টি আপনার শরীরে তখনই কাজ করবে যখন আপনার পাচনতন্ত্র স্ট্রং হবে এবং বাদামকে ঠিকমতো পাচন করতে পারবে। যদি পাচনতন্ত্র দুর্বল হয় তাহলে বাদাম পাচন না হয়ে মলের সাথে বের হয়ে যাবে এবং আপনার শরীরে কোনো কাজ করবে না। তাই আপনার পাচনতন্ত্র যদি দুর্বল হয়, খাবার ঠিকমতো পাচন না হয় আর আপনি পাচনতন্ত্র স্ট্রং করতে চান, তাহলে প্রতিদিন সকালে খালি পেটে গরম পানি অবশ্যই পান করার অভ্যাস করুন। অধিকাংশ স্থূল স্বাস্থ্যের অধিকারী লোক শরীরের মেদ কমানোর জন্য অনেক রকম মেডিসিন ও রেমেডি গ্রহণ করে থাকেন, ডায়েট এক্সারসাইজ করতে করতে হাঁপিয়ে ওঠেন, কিন্তু তাতেও আশানুরূপ ফল মিলে না। এমনটা শরীরে মেটাবলিজমের কারণে হয়। যে লোকের শরীরে মেটাবলিজম কম থাকে সেই লোক অধিক পরিশ্রম করার পরও এবং ডায়েট করার পরও ওজন কমে না। এমন পরিস্থিতিতে গরম পানি পান করা তার জন্য খুবই উপকারী, কেননা গরম পানি শরীরের মেটাবলিজম বাড়ায়। যখন আপনার শরীরে মেটাবলিজম বাড়বে তখন ওজন দ্রুত কমানো সহজ হবে। তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে এক্সারসাইজ এবং ডায়েটের সাথে সকালে খালি পেটে গরম পানি পান করা শুরু করে দিন। এতে শরীরে মেটাবলিজম বাড়বে এবং ওজন দ্রুত কমানো সম্ভব হবে। আয়ুর্বেদিক চিকিৎসায় বলা হয় যে ব্যক্তির প্রতিদিন পেট পরিষ্কার হয় না সে ব্যক্তি কখনোই সুখী ও সুস্থ জীবন অতিবাহিত করতে পারে না। ব্যক্তির শরীরে সবসময় রোগবালাই লেগে থাকে এবং মেজাজ খিটমিটে হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া খুব জরুরি। এই অবস্থায় আপনি যদি সকালে গরম পানি পান করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে, পেট পরিষ্কার করে টয়লেট অবশ্যই হবে, ওজন বাড়াতে সাহায্য করে। এখন আপনি ভাবছেন, আগে বললাম ওজন কমাতে সাহায্য করে আর এখন বলছি ওজন বাড়াতে সাহায্য করে, এ আবার কেমন কথা? টেনশনের কোনো কারণ নেই, আমি বিষয়টি ক্লিয়ার করে বলছি। গরম পানি শরীরে মেটাবলিজম বাড়ায়, পেট পরিষ্কার করে, অর্থাৎ ডাইজেশন সিস্টেম ঠিক থাকে। এর ফলে আপনি যে খাবার খান তা আপনার শরীরে কাজ করে। পাচনতন্ত্র দুর্বল হলে খাবার শরীরে কোনো কাজ করবে না, ফলে আপনার ওজনও বাড়বে না। পাচনতন্ত্র স্ট্রং হলে ওজন বাড়ানোর জন্য আপনি যে খাবারই খাবেন তাই শরীরে কাজ করবে, ফলে আপনার ওজন দ্রুত বেড়ে যাবে। আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে সকালে গরম পানি অবশ্যই পান করবেন। তেল জাতীয় খাবার, ফাস্ট ফুড ইত্যাদি খাওয়ার কারণে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়, ফ্যাটি লিভারে পরিণত হয়, লিভারে চর্বি জমা হয় এবং নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয়।
এই অবস্থায় সকালে খালি পেটে গরম পানি পান করা অনেক উপকারী। এতে লিভার পরিষ্কার হয়। যদি আপনি আপনার লিভারকে পরিষ্কার রাখতে চান তাহলে সকালে খালি পেটে গরম পানি অবশ্যই পান করুন। তো এই ছিল সকালে খালি পেটে পানি অর্থাৎ গরম পানি পান করার উপকারিতা। আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খাওয়ার অভ্যাস করুন, আপনার শরীর অনেক সমস্যা থেকে মুক্ত থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক দিন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।